हाय फ्रेंड्स, वेलकम टू माय इंग्लिश क्लासेस। सकल के इंग्लिश क्लासे स्वागत। एटू चर्चाय इंग्लिश क्लास शुरू हो छे, आमी आगेर भिडियोते आपनादेरके जानियेछिलाम। तो एखन आमी शुरू करछी जे इंग्लिश क्लासेस ता एकबारे शुरू थेके आमी शुरूटा करछी। शुरू थेके माने एबीसीडी दिए ताई बोले नय, बेसिक सेंटेंस गठन दिए। ताई आमार এই যে শুরুটা, এটা পরপর পরপর চলতে থাকবে। আমি যেমন প্রাইমারি ইংলিশ শিক্ষার ব্যাপারগুলো আলোচনা করব, তেমনি ধীরে 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 কিন্তু আরো আমি হায়ার লেভেলে পৌঁছে যাব। তো যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফরমেশন অফ সেন্টেন্সেস। তো শুধুমাত্র আমি ইংলিশ আলোচনা করব এমনটা নয়, বাংলা বাক্যের ফরমেশনও এই সঙ্গে আলোচনা করব, এবং দুইয়ের যে তফাৎ সেটিও কিন্তু আমি দেখাবো, এবং পাশাপাশি দেখাবো কিভাবে ইংলিশ সেন্টেন্স ধীরে 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 বৃদ্ধি পায়, বা আমি একটা ছোট সেন্টেন্স থেকে বড় সেন্টেন্স কিভাবে তৈরি করব সেটাও আমি দেখাবো। তো মূল বিষয়ে আলোচনা করার আগে আমি ভিউয়ারদের উদ্দেশ্যে একটু অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন। এবং এই চ্যানেলের বেশিরভাগ সাবস্ক্রাইবার যেহেতু শিক্ষক রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন বাচ্চাদের উদ্দেশ্যে, যারা এখনো পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে। তো চলুন আলোচনায় যাই। তাহলে আমরা ইংলিশ বাক্য এবং বাংলা বাক্য পাশাপাশি একটু দেখে নিই। আমি এখানে একটি বাক্য লিখেছি, আমি ভাত খাই, I eat rice। তো এই যে আমি ভাত খাই, এখানে যদি আমরা বাক্য গঠনের দিকে তাকাই তাহলে দেখব এখানে সাবজেক্ট অবজেক্ট ভার, অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া। আর এখানে ইংলিশ বাক্যের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে সাবজেক্ট ভার আর অবজেক্ট। তাহলে ইংলিশ এবং বাংলা বাক্যের বেসিক পার্থক্য কি? না, বাংলা বাক্যে আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব এইভাবে সাজাবো, কিন্তু ইংলিশের ক্ষেত্রে সাজাবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব যে পরপর এই বাক্যকে কিভাবে এক্সপেনশন করা যায়। মনে করো যে আমি রোজ ভাত খাই, তাহলে ইংলিশে আমি কি বলবো? আই ইট রাইস এভরি ডে। এই রাইসের পরে আমি এভরি ডে যোগ করে দিলাম। এরপরে যদি বলি যে আমি রোজ সকালে ভাত খাই, আমি লিখে দেখাই, তাহলে আমি রোজ সকালে ভাত খাই। দেখো কিভাবে ইংলিশ সেন্টেন্স বৃদ্ধি পাচ্ছে, আই ইট রাইস, এই বেসিক ফরমেশনটা কিন্তু এক। এরপরে যা যা থাকছে সব পরপর আমি লিখে যাচ্ছি, কিভাবে? এভরি ডে অ্যাট মর্নিং। এবার দেখো আমি অ্যাট এর পরে একটা ব্র্যাকেট দিয়ে ইন দার কথাটা লিখেছি, ফলে অ্যাট মর্নিং আমি বলতে পারি ফ্রেজের মতো একটা, কিন্তু যখনই ইন বলবো তখন একটা দি আনতে হবে, ইন দা মর্নিং, এটা মাথায় রাখবে, অ্যাট মর্নিং অথবা ইন দা মর্নিং, আমি রোজ সকালে ভাত খাই। আচ্ছা, এবার যদি আমি বলি যে আমি রোজ সকালে চামচ দিয়ে ভাত খাই, তাহলে এই সব কথাটা লিখে যাও, এই চামচ দিয়ে, আরো একটা রয়েছে দিয়ে ইংরেজি, উইথ প্রিপোজিশন, উইথ স্পুন, উইথ এ স্পুন, তাহলে কি হবে? না, আই ইট রাইস এভরি ডে ইন দা মর্নিং উইথ এ স্পুন, চামচ দিয়ে ভাত খাই। তাহলে এইভাবে আমরা বাক্যকে পরপর বাড়াতে থাকব। আমি এই সঙ্গে আরো একটু বাড়িয়ে দেখিয়ে দিই, যে মনে করো যে আমি রোজ সকালে দু ঘন্টা ধরে চামচ দিয়ে ভাত খাই, তাহলে সেন্টেন্স কিন্তু বদলে যাবে। তাহলে দেখো বাক্য কিভাবে বদলে গেল, আমি রোজ সকালে দু ঘন্টা ধরে চামচ দিয়ে ভাত খাই, তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস এভরি মর্নিং উইথ এ স্পুন। দেখো আগে
কি লিখেছিলাম না? আই ইট রাইস। এখন আমি লিখলাম আই হ্যাভ বিন ইটিং রাইস। বেসিক কিন্তু একই আছে, এই যে টোটালটা ভাগ কেন এত বড় হলো তার একটি কারণ আমরা টেন্সের যে চারটে ভাগ রয়েছে সেটা সম্পর্কে জানি। তো এই বাক্যটি এসে গেল কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ। তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়মই হচ্ছে হ্যাভ বিন আর মূল ভার্বের সঙ্গে আইএনজি। পারফেক্টের জন্য হ্যাভ আর কন্টিনিউয়াস এর জন্য আইএনজি, মূল ভার্বের সঙ্গে ইটিং আর বিন এসে গেল। যেহেতু হ্যাভ বিন এই পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্টের জন্য এই বিটা আবার বিন হলো। আর এভরি মর্নিং উইথ এ স্পুন, দেখো বাক্য কিন্তু একটু একটু করে বাড়তে শুরু করলো। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এভরি ইন দ্য মর্নিং, এভরি ডে ইন দ্য মর্নিং না লিখে আমি এভরি মর্নিং কেন লিখলাম? আমরা এটাও লিখতে পারি এভরি ডে ইন দ্য মর্নিং বা এট মর্নিং, এই কথাটার বদলে আমি এভরি মর্নিং যদি কথাটা লিখি কোনো ভুল নেই। দেখো উইথ এ স্পুন, তাহলে এই বাক্যটি একটু একটু করে বাড়তে বাড়তে এই পর্যন্ত এলো। এবার আমি যদি বলি যে টেবিলে বসে বা চেয়ারে বসে, আমি রোজ সকালে চেয়ারে বসে 2 ঘন্টা ধরে চামচ দিয়ে ভাত খাই, এই সেন্টেন্সটাকে যদি আমি আরো একটু বাড়িয়ে দিই কি বাড়াতে পারি? না, আমি 2 ঘন্টা ধরে রোজ সকালে চেয়ারে বসে চামচ দিয়ে ভাত খাই। আমি এই বাক্যটি আর বলে দিচ্ছি না, তোমরা একটু চেষ্টা করে দেখো কিভাবে হয়। যদি না হয় তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই বলে দেব। এটা তোমাদের মনে করো টাস্ক দেয়া থাকলো, এটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। তাহলে দেখো এইভাবে আমরা বাক্য কিন্তু পরপর পরপর বাড়িয়ে যেতে পারি। এই যে বাক্য, এই যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এই সাবজেক্ট বৃদ্ধি পেতে পারে, এই নিয়ে আমি পরে আলোচনা করব। প্রেডিকেট একটু একটু করে শুধু বৃদ্ধি পেয়েই যাচ্ছে। তো এই বাক্য নিয়ে আরো কয়েকটি ভিডিওতে আলোচনা করতে হবে। তোমরা এর পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে এই পাশাপাশি আমি কি আলোচনা করলে তোমাদের ভালো হয় বাক্য বিষয়েও। তো সাবজেক্ট প্রেডিকেট এটা তো আমি পরে একটা আলাদা ভিডিও তৈরি করে তোমাদের দেব। ইভেন বাক্যের যে প্রকারভেদ সেই নিয়েও কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি হবে। তো বাক্যর এক্সপেনশন অর্থাৎ ফরমেশন এবং এক্সপেনশন নিয়ে আজকে তবে এই পর্যন্তই আলোচনা থাক। শেষ করার আগে অবশ্যই বলবো যে এডু চর্চার একটি ফেসবুক পেজ রয়েছে, সম্ভব হলে তোমরা সেই ফেসবুক পেজ ফলো করবে, সেখানেও এই ভিডিওগুলো থাকবে এবং তোমরা সেখানে তোমাদের কমেন্ট আরো ইলাবোরেটলি জানাতে পারবে। আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব সেই ফেসবুক পেজে। আর পেজ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং ফলো অবশ্যই করবে, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে।